আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন। রেডিকাল আরবিকের পক্ষ থেকে আমি হাফেজ শফিউল আলম রয়েছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে সহি কোরআন শিক্ষা টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বগুলো পেতে আমাদের সাথেই থাকুন। বানানসহ সহি কোরআন শিক্ষা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আমরা সুরা বাকারার 286তম আয়াতের পরবর্তী অংশ আজকে শিখব ইনশাআল্লাহ। রবা জবর রব, বা জবর বা নুন আলিফ জবর, না একালিফ টেনে পড়তে হবে, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, তাহা জবর তাহ, মিম লাম জের মিল তাহ মিল, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না আলাই না, উপরে তিন আলিফ টানের একটি চিহ্ন রয়েছে। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, আলিফ সদজের ইস, আলিফ সদজের ইস, রাদু জবর রং, এখানে গুণা করে পড়তে হবে কারণ তানভিনের পরে ইখফার হরফ থাকলে সেখানে গুণা করে পড়তে হয়। ইস রং, ইস রং, কাফ জবর কা, মিম আলিফ জবর মা কা মা, হা জবর হা, মিম লাম জবর মাল, তা জবর তা, হা উল্টা পেশ একালিফ টানতে হবে, হু হা মাল তা হু, আইন জবর আ, লাম লাম জবর লাল, লাম জবর লা, আ লাল লা, জাল ইয়াজের রি একালিফ টেনে পড়তে হবে, নুন জবর না, আল্লাযীনা, মিম নুনজের মিং, এখানে গুণা করতে হবে কারণ নুন সাকিনের পরে ইখফার হরফ আছে সেজন্য গুণা করে পড়তে হয়। মিং কফ বা জবর কব, কফ বা জবর কব, লাম জের লি, নুন আলিফ জবর না, মিং কব লিনা, মিং কব লিনা, ইস রং কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। রবা জবর রব, বা জবর বা, নুন আলিফ জবর না, একালিফ টেনে পড়তে হবে, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, তা পেশ তু, হা মিম জবর হাম, মিম লাম জের মিল, তু হাম মিল, তু হাম মিল, নুন আলিফ জবর না, রব্বানা ওয়ালা তু হাম মিল না, মিম আলিফ জবর মা, লাম আলিফ জবর লা, ত আলিফ জবর ত, এখানে তিন জায়গায় এক আলিফ করে টেনে পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। কফ জবর ক, তা জবর তা, লাম জবর লা, নুন আলিফ জবর না, লা না, মা লা ত কতালা না, বাজের বি, হা খারাজের হি, এক আলিফ টেনে পড়তে হবে যখন আমরা মিলিয়ে পড়ব। আর যদি ওয়াকফ করা হয় তাহলে হায়ের মধ্যে জজম দিয়ে পড়তে হবে। মালা প কতালা না বিহ, ওয়াও আইন জবর ওয়া, ফা পেশ ফু, আইন নুন জবর আন, নুন আলিফ জবর না, এখানে গুণা করে পড়তে হবে কারণ আমরা জানি নুন এবং মিমে যখন তাসদিদ হয় তখন গুণা করে পড়তে হয়। আন না, ওয়াফু আন্না, ওয়াও গাইন জবর ওয়াগ, ফা রাজের ফির, ওয়াগ ফির, লাম জবর লা, নুন আলিফ জবর না, ওয়াগ ফির লানা, ওয়াও রা জবর ওয়ার, হামিম জবর হাম, নুন আলিফ জবর না, ওয়ার হাম না, ওয়াফু আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা।
আলিফ নুন জবর আং তা জবর তা, এখানে গুণা করতে হবে কারণ নুন সাকিনের পরে ইখফার হরফ তা রয়েছে। আং তা মিম ওয়াও জবর মাউ, লাম খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে লা, নুন আলিফ জবর না, ফা নুন জবর ফাং গুণা করতে হবে কারণ নুন সাকিনের পরে ইখফার হরফ রয়েছে। ফাং সদ রপেশ সুর, সদ রপেশ সুর, ফাং সুর, নুন আলিফ জবর না, এক আলিফ টানতে হবে। আইন জবর আ, লাম লাম জবর লাল আলাল, কফ ওয়াও জবর কউ, মিম লাম জের মিল, মিম লাম জের মিল, কাফ খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে কা, ফাজের ফি, রয়াজের রি, নুন জবর না, কাফিরিনা, এখানে যখন ওয়াকফ করব তখন নুনে জজম দিয়ে পড়তে হবে। আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমি পুরো আয়াতটি একবার পড়ছি, চাইলে আমার সাথে পড়তে পারেন। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين।